ফজরের সালাত জামাতের সাথে আদায় করার পরে আপনার, আমি 24 ঘন্টার সংক্ষিপ্ত ইবাদত বলছি, ফজরের সালাত জামাতের সাথে আদায় করার পরে একটি বিরাট সওয়াব অর্জন করার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। খোলেন তিরমিজি 586 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, যেই ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ, জায়গাতে বসে বসে আল্লাহর জিকির করলো, হাত্তা তাতমাআ শামসু, এমন কি সূর্য উঠে গেল, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু কাআজরি হাজ্জাতিন উমরাতিন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে জায়গাতে বসে বসে জিকির আজকারের মাধ্যমে সূর্য ওঠার পরে আরো 2 রাকাত পড়লো, তার জন্য পূর্ণ একটি হজ পূর্ণ একটি উমরার সওয়াব রয়েছে। এই কথা আল্লাহর নবী 3 বার বললেন। সুবহানাল্লাহ। 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশের মাটি থেকে মক্কা মদিনাতে গিয়ে মক্কায় গিয়ে হজ করে আপনার হজ পরিপূর্ণ হয়েছে কি হয়নি, এটা আপনি নিশ্চিত রূপে বলতে পারছেন না, কিন্তু আল্লাহর নবী নিশ্চিত রূপে 3 বার বলছেন, ফজরের পরে 2 রাকাত পড়লে, সূর্য ওঠার পরে 2 রাকাত আদায় করলে পূর্ণাঙ্গ একটি হজ এবং পূর্ণাঙ্গ একটি উমরার সওয়াব রয়েছে। সুবহান।